ব্রাহ্মণিয়ায় ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে বিশাল জশনের জুলুস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মোগলের হাট এলাকার মির্জা হুসাইন তৌবিয়া তাহিরিয়া সিনিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় এবং কাউন্সিলিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলার উত্তর ও আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙ্গুনিয়া উপজেলা উত্তরের সাবেক সহযোগিতায় এই জশনের জুলুস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 9টার দিকে মোগলের হাট থেকে জুলুসটি শুরু হয়ে ইসলামপুর গাবতুল দিয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের রানীরহাট দিয়ে পারুয়ার টিসি সড়ক প্রদক্ষিণ করে। এই সড়ক দিয়ে চট্টগ্রাম কাপ্তাই সড়কের ঘাটচেক থেকে মরিয়মনগর চৌমোহনী দিয়ে মরিয়মনগর ডিসি সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মাঠে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জুলুসের নেতৃত্ব দেন সকালে আঞ্জুমান রিসার্চ সেন্টারের পরিচালক মাওলানা এমরুল মান্নান আল কাদেরি। মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা উত্তরের সভাপতি গাজী মাওলানা আবুল কালাম বয়ানি। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্র কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোসাহেবউদ্দিন বখতিয়ার। উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আজিজুল হক আল কাদেরি, মির্জা হোসেন তৌবিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দ মোহাম্মদ গোলাম কিটিয়া ও গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা উত্তরের শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী মইনুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ ডক্টর আতর লিয়াকত আলী। বক্তব্য দেন মির্জা হোসেনিয়া তৌবিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মির্জা ওমর মিয়া, সাধারণ সম্পাদক কাজী লোকমান কোম্পানি, কাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার দাওয়াতের খায়ের সম্পাদক মাওলানা আবুল খালেক সহ আরো অনেকে। রাঙ্গুনিয়া থেকে ইসমাইল হোসেন রায়ের পাঠানো তথ্যচিত্রে এটিজেড নিউজ লাইভ।